যুবকদের বলছি আমার দিকে তাকায় থাকো আমার মা নাই আমার মা থাকতে ওয়াজ করে আমি কোথাও থাকতাম না রাত একটা দুইটা আড়াইটা তিনটা আমি বাসায় চলে যেতাম এখন আমি থাকি না কোথাও চলে যাই আমার মা থাকতে আমি আর থাকতাম না আল্লাহর কসম খেয়ে বলছি রাত একটা দুইটায় বাসায় গিয়ে দেখতাম আমার বিবি ঘুমায় আমার ছেলে মেয়েরা ঘুমায় আমার মা তখনো ঘুমায় নাই ঘুমায় নাই মাঝে মধ্যে আমি রাগ করতাম বলতাম রাত এখন কটা বাজে ঘুমাইতে পারো না ঘুমাও নাই কেন আমার মা বলতেন কয়বার আমি বিছানায় গিয়ে পিঠ লাগাইছি আমার ঘুম হয় না বিছানায় শুলে রে কিছু মা কারে করে দেখে বিছানায় শুলে রে বাড়ির বাইরে গাড়ির হরেন বাজে আমি মনে করি তোর গাড়ি আসছে দৌড় দিয়ে বারান্দায় যাই কিন্তু না না এটা তোর গাড়ি না আমি আবার বিছানায় যাই আবার হরেন বাজে আবার বারান্দায় যাই না না এটা তোর গাড়ি না এইভাবে করে রাত বারোটা একটা দুইটা তিনটা হয়ে গেল আমি ঘরের দিকে তাকাই নাই দেশের পরিস্থিতি ভালো না তুই এখন ঘরে ফিরস নাই তুই কি বুঝবি দশ মাস দশ দিন আমি আমার পেটে তোরে বোঝা বইছি দশটি মাস একটা না আমি তোরে পেটের মধ্যে বোঝা বইছি পঞ্চাশ জনের অভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বাতের মারে রে আজকে সে মায়রে সে মায়রে ভিন্ন করে দিস পঞ্চাশ জনের অভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বাতের মারে রে আমি তোরে খাইতে দিয়েছি নিজে খাই নাই প্রচন্ড ঠান্ডা শীতের রাত ডাইনি শুয়াইলে পেশাব করে দিতি বামি শুয়াইলে পেশাব করে দিতি বুকে লয়ে ঘুমাইলে পেশাব করে আমার বুকটা ভিজাই দিতি আমি বুক থেকে তোকে মাটিতে ফেলে দেই নাই জামাটা বদলাই আরে আবার আমি তোরে বুকে লয়ে ঘুমাইছি তুই তো এখন করে ফিরস নাই বল আমার আমার কি করে ঘুম হয় বল আমি কি করে ঘুমাই বন্ধুগণ খবরদার যুবক ভাইরা মাকে কোনোদিন কষ্ট দিও না দিনের নাই বলে মা বাবার নামে সন্তান যখন কান্দে সঙ্গে সঙ্গে মা বাবার কবর রাজাব মা হয়ে যায় দিলকে নরম করে দেন চোখে পানি আসবে কেমনে কলিজা যে পাথর হয়ে গেছে তো তোমার তো মার জন্য চোখে পানি আসে না খবরদার মাকে জীবনও কষ্ট দিও না আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাউলান কারীমা আমাদের নবী তো পিতাকে দেখে নাই আব্দুল্লাহকে দেখে নাই তারপরে মা নবীর বয়স যখন ছয় বছর তখন মা মারা গেছে পিতা তো দেখেইনি আবদুল্লাহকে আপনারা আমাকে দোয়া করেন আমি জানি বরাবর এলাকার ভাইরা তারাব এলাকার ভাইরা আমি নবীর পিতা আবদুল্লাহর কবর জিয়ারত করেছি আমি নবীর মাহার কবর জিয়ারত করেছি সাধারণ হাজিরা এগুলি পারে না সাধারণ হাজিরা তো আপনার
মক্কা মদিনায় মক্কা মদিনার বাইরে যেতে পারে না নিজ নিজ জায়গায় বসে থাকবেন কেউ দাঁড়াবেন না একটা লোক বাইরে যাবেন না আমার মন বলতেছে কেন বলতেছে আমি জানি না আমার মন বলতেছে আজকের এই মাহফিলের মুনাজাত কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ আপনাদের কথা বাদ দিলাম আমি আমার কথাই বলি এটাই আমার জীবনের শেষ ওয়াজ আগামী কাল একটা ওয়াজ আছে আমার গাজীপুরে সেই টঙ্গি টঙ্গির পর গাজীপুর এলাকায় একটা ওয়াজ আছে কালকে আমার কিন্তু এটাই হচ্ছে আমার লাস্ট প্রোগ্রাম এটাই হচ্ছে আমার জীবনের শেষ ওয়াজ এটা তো হতে পারে ঠিক কি না একদিন হবে কি না টুডে অর টুমরো আজ হোক কাল মরণ থেকে যতি পেলা মরণ তোমায় লইবে গিরি মরণ থেকে যতি পেলা মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিরি ইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইয়াস্তাকদিবু যুবকেরা আমার দিকে তাকাও মাকে কষ্ট দিও না মনে থাকবে আমি আব্দুল্লাহর কবর জিয়ারত করেছি নবীর পিতার কবর মদিনা শহর থেকে একটু দূর আমি সেখানে গিয়েছি আপনারা আমার কথা বিশ্বাস করুন আমি জীবনের প্রথম যখন আব্দুল্লাহর কবর জিয়ারত করতে গেছি নবীর মা এবং নবীর বাপ দুজন জান্নাতে যাবে জোরে কোন মারহাবা কি করে যাবে ওরা তো কাফের হয়ে মারা গেছে কাফের অবস্থায় মারা গেছে ওরা কি করে জান্নাতে যাবে যাবে এজন্য বুখারী শরীফে আছে মদিনা শরীফে একদিন এশার নামাজের পরে আমার নবীর মনে হয়ে গেছে পিতার কথা আর মায়ের কথা তো মুনাজাতের মধ্যে হাত তুলে কাঁদতে 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 চোখের পানি দিয়ে বুক ভিজে গেছে মাটি ভিজে গেছে নবী শুধু কান্দেন পিতার জন্য কাঁদেন মাতার জন্য কি বলে কাঁদছেন তিনি বলেন আল্লাহ রে আমার মায়ের বাবারে যদি আমি পাইতাম যে কোনো কায়দায় আমি মুসলমান বানাইতাম হাতে ধরতাম পায়ে পড়তাম যে কোনো ভাবে আমি মুসলমান বানাইতাম কিন্তু আমি আমার মায়ের পাই নাই আমার বাবারে পাই নাই ও আল্লাহ কিয়ামতের দিন হাজার হাজার মানুষ আমি শাফাত করে জান্নাতে নিয়ে যাব আমার মা বাপ দুজুকের মধ্যে পড়ে থাকবে এটা কি করে হয় রে আমার আল্লাহ মার কথা মনে করে কান্দে নবি পিতার কথা মনে করে কান্দে নবি কাঁদতে কাঁদতে মুসলমান এটা কিসা গল্প নয় এটা একটা হাদিসের আলোচনা কাঁদতে 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 হঠাৎ করে নবী দেখে মা এবং বাপ দুজন সামনে হাজির হয়ে গেছে তিনি বললেন কে তোমরা পরিচয় কি কে তোমরা আমার সামনে নবীর মা বলে আমার চিনস্টা আমি তার মা লাগি ভালো করে নজর করে দেখ আমি তার মা লাগি আমার নাম আমেনা তোর বাবারে তুই কোনদিন দেখোস না এটা তোর পিতা আব্দুল্লাহ বলেন এটা আমার বাবা তুমি আমার মা কেন এসেছো আমার সামনে তোমরা কালেমা পড়ো মুসলমান হও তাইলে সুবহানাল্লাহ বলে আমরা বলে তুই কান্দোস মুনাজাতের মধ্যে কাঁদোস তোর চোখের পানি আল্লাহ কবুল করেছে সেজন্য আমাদের দুইজনকে জীবিত করে তোর মহব্বতে তোর কাছে পাঠাই দিয়েছ কালেমা পড়ে আমাদেরকে মুসলমান বানায় দে আমার নাই বলেন তাইলে তোমরা পড়ো আপনাদের কষ্ট হচ্ছে না পেরেশানি না দুশ্চিন্তা না সিগারেটের নেশা হইছে না মাসখান থেকে দাঁড়াবেন না কেউ মাসখান থেকে দাঁড়ায়া যদি বাইরে যান তাহলে এটা জলসার সৌন্দর্যতার বিঘ্ন ঘটবে বন্ধুগণ আমরা একসাথে মুনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন মাশাআল্লাহ মাশাআল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে কথা বলতেছিলাম নবীর মা এবং নবীর বাপ দুজন জান্নাতে যাবে বলেন মারহাবা মারহাবা
অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম, জমহুর মুহাদ্দিসিনে কেরাম, আকসার মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে নবীর চোখের খাতিরে আল্লাহ পাক উনার মাকে বাবাকে জীবিত করে উনার কাছে পাঠাইতে পারে, এটা আল্লাহর জন্য কোনো কঠিন ব্যাপার নয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমি ওদিকে যাব না, এটা আলোচনার এটা সাবজেক্ট। ছোট একটা কথা মাঝখানে মনে হয়েছে, যুবক ভাইদেরকে বলে দিয়েছি মাকে কোনোদিন কষ্ট দিও না, কারণ মা তার সন্তানকে ভুলতে পারে না। ইব্রাহিম ইসমাইলকে উটের পিষ্টে করে হাজি সাহেবরা যারা হজ করেছেন আর যারা বসে আছেন আপনাদের জন্য আমি দোয়া করব, আল্লাহ আপনাদেরকে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দে। অনেকে বলে মাওলানা তুমি তো দোয়া করলাম আর আমরা আমিন কইলাম, এখন টাকা দিবে কে, পয়সা দিবে কে? আমার ভাইয়ের আল্লাহ বলেন আমি যদি কবুল করি তাহলে এক পয়সাও লাগবে না, আমি যদি কবুল না করি কোটি কোটি টাকার মালিক হলেও সম্ভব না। আমি নাম বলবো না, আমাদের এলাকার বিরাট বড় ধনী মারা গেছে কিন্তু হজ করে নাই। আমি নাম বলবো না, নাম কইলে চিন্তা লাগবো, আমি কইতাম না না বিরাট বিরাট হজ কবলে জুড়ে নাই, কবলে ধান লাগবো কিনা কর। আমি যদি কবুল করি এক পয়সা লাগবে না, আমার ভালো বলেন। আমার এক ছাত্র ওয়াজ টুয়াজ করে টুকটাক মসজিদের খতিব জুমার নামাজ পড়ায়, তো মক্কা শরীফ গিয়া দিহি সে সেখানে বসে রয়েছে। আমি কই কিমিয়া তুমি কেমনে আইলা, তুমি নাই মতি কর ব্যবসা ট্যাবসা করো নি আবার, কয় না হুজুর তো কেমনে আইলা, টিয়া পাইলা কই, কয় হুজুর আপনি তো ওয়াজে কইছেন আল্লাহ কবুল করলে টিহা লাগে না। আমি কই এটা কেমনে হইছে, কয় মানুষে হজের টাকা জমা দেয় আর আমি খালি মসজিদের মিম্বারের কিনারে খাড়িয়ে কান দিই, আমি খালি কান দিই, আল্লাহ আমার নিবা তুমি মদিনা মক্কা, হুজুর আমার দোয়া কবুল হইছে। আমার এলাকার বিরাট বড় ধনী আমারে খবর দিয়েছে, ইমাম সাহেব খতিব সাহেব আমি কোটিপতি মানুষ, আমি যাব মক্কা, মক্কা শরীফে যাব হজ করতে, হজের মাসলা মাসাইল বুঝি না, আপনি আমার সঙ্গে যাবেন সব খরচ আমি দিব। আল্লাহ নিলে টাকা লাগে, আল্লাহ না নিলে টাকা হইল? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো তিন দিন ব্যাপী ইসলামী সম্মেলন বরাবরতে শেষ হয়ে গেল, ঘন্টাখানেক পরে এখানে কেউ থাকবে না, একটা লোক থাকবে না, প্যান্ডেল ভেঙে যাবে, মানুষগুলো চলে যাবে, মেলা ভেঙে যাবে, আবার আগামীতে বাঁচলে তো এই মাঠে আমরা একত্রিত হব, মরে গেলে তো আর সম্ভব নয়। মাহমুদরাম হাজার হাজার নরনারী আজকের এই প্রোগ্রামে আসছে, এরা বসে আছে ধৈর্যের সাথে, ওনা জাত না করে যাবে না, তোবা করেছি ভাইদেরকে নিয়ে তোমার দরবারে এতিমের মতো হাত তুলেছি, জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দাও, তুমি মাফ না করলে কে করবে, তুমি ক্ষমা না কে করবে, বহু গুনাহ করে আমি আমার পিতার জন্য দোয়া করার সুযোগ পেয়েছি। হাদিস শরীফে আসছে পিতা মাতার কবরের ধার দিয়ে ছেলে মেয়েরা যখন হাঁটিয়া যায় মা বাপ কবর থেকে চিৎকার মেরে ডাকে, কে রে আমার কবরের ধার দিয়ে যাস, একটু দাঁড়াবি, একবার আলহামদুলিল্লাহ পাঠ করবি, তিনবার কুলফল্লা পাঠ করবি, একটু দোয়া করবি, কবরের শাস্তি সইতে পারি না, কবরে এসে জানতে পারলাম তুই দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেবে। আল্লাহ গো দুনিয়ার চাকরি পাগল করছে, দুনিয়ার বিজনেস ব্যবসা পাগল করছে, পিতা মাতার কবরে ধারে দাঁড়াইবার সময় হয় না, আজকের এই মুনে যাত ফিরত দিও না, মায়ের বাবার মাফ করে দাও, যাদের বাপ মা সে এদের হায়াত লম্বা করে দাও।
ইন্তেজামিয়ার কমিটির হায়াত লম্বা করে দাও, ফোর্সারিং মাইকিং কত কষ্ট করছে এগুলি কবুল কর। আমার মা বোনের আরশে আল্লাহ পর্দায় থাকতে পারে, নামাজ পড়তে পারে সেই তৌফিক তুমি দাও। পেরেশানি দূর করে দাও, দুশ্মনি দুশ্মনি বন্ধ করে দাও, পথঘাটের বালা মুসিবত থেকে হেফাজত করো হে আল্লাহ। আল্লাহ আওয়াজকে ক্লিয়ার করে দাও, জবানকে মিষ্টি করে দাও, ছেলে মেয়েদের নেককার বানিয়ে দাও। বাংলাদেশ গরিব দেশ, তুমি শান্তি দিয়ে দাও। সরকারি দল বিরোধী দলের মধ্যে মহব্বত পয়দা করে দাও। এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করে আল্লাহ। আমার দেশবাসী, এখানে আমার আত্মীয় স্বজন অনেক আছে, বহু আছে আল্লাহ, এদের জন্য আমি অন্তর ঘরে দোয়া করে গেলাম। এদের সুখে রাখো, এদের শান্তি দেয়, এদের কামার মধ্যে বরকত দিয়ে দিও। বেশি বেশি করে দিনের রাস্তায় পয়সা ব্যয় করতে পারবে। আর যেদিন মরবো রে, সেদিন তুমি মেহরবানি করে আমাদের জবানে জারি রেখে দিও না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।